আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা যারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে সময় মতো জন্ম নিবন্ধন আমাদের হাতে পাই না বা জন্ম নিবন্ধন করতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন আমরা নিজেরাই কিন্তু করে নিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে এবং কিছু ডকুমেন্ট আমাদেরকে কাছে রাখতে হবে তো দু হাজার একুশ সনে কিন্তু একটা বড় আপডেট আসছে সেখানে হচ্ছে নিজের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে বাবা মার জন্ম নিবন্ধন কিংবা বাবা মার আইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে সেগুলো প্রয়োজন হবে তো যদি আঠারো বছর কিংবা বিশ বছরের নিচে হয় কারো জন্ম তারিখ তাহলে কিন্তু বাবা মার জন্ম সনদ আবশ্যক মানে বাবা মার জন্ম সনদ কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আর যদি আঠারো কিংবা বিশ বছরের উপরে হয় কারো জন্ম তারিখ তাহলে ক্ষেত্রে বাবা মার আইডি কার্ড দিয়েই আপনি জন্ম নিবন্ধন বের করতে পারবেন তো এখানে দুটো বিষয় আমি বলেছি যে কারো বয়স যদি আঠারো কিংবা বিশের নিচে হয় তাহলে হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধনও করতে হবে কেননা বাবা মার জন্ম নিবন্ধন ছাড়া আঠারো থেকে বিশ বছরের নিচে কেউ জন্ম নিবন্ধন করতে পারবেন না আর হচ্ছে আঠারো থেকে বিশ বছরের উপরে যারা আছেন তারা হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধন না থাকলেও হবে আর যদি করে নিতে পারেন তাহলে ভালো যদি বাবা মার জন্ম নিবন্ধন না থাকে তাহলে আইডি কার্ড দিয়েও হলেও আপনারা জন্ম নিবন্ধন করতে পারবেন ঠিক আছে তাহলে চলুন আমরা আবেদনটি করতে করতে দেখি যে কিভাবে আমরা কোন ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য হবে আশা করি আপনি যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কিংবা অন্য কারো জন্ম নিবন্ধনও আপনি খুব সহজে করে দিতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিতে একদম বলবেন না ওকে তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং নিজের এবং অন্য কারো জন্ম নিবন্ধন করতে মোটেও সমস্যা হবে না তো আপনাদেরকে যে ওয়েবসাইটটি প্রথম ভিজিট করতে হবে সেটি হচ্ছে বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে সর্বপ্রথম আপনাদেরকে ভিজিট করতে হবে ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডিরেক্টলিভাবে ভিজিট করতে পারবেন তো যখন আপনি ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে দেখতে পাবেন যে জন্ম নিবন্ধন নামে এখানে একটি অপশন আছে ঠিক আছে তো এই অপশানে আসার পরে এখানে যে জন্ম নিবন্ধন আবেদন এবং অনেকগুলো ফিচার কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে যে সার্টিফিকেট বাতিলের আবেদন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন জন্ম নিবন্ধন সনদ মুদ্রণ এবং জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট তো আপনি যদি আপনাকে আবেদন তো আবেদনের জন্য আপনি এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান তো এখানে আছে জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তো আমরা সবাই কিন্তু বর্তমান ঠিকানাটা চুজ করব। ওকে বর্তমান ঠিকানা চুজ করার পরে এখানে যে পরবর্তী নামের অপশন দেখতে পাচ্ছেন জাস্ট পরবর্তী নামের অপশনে ক্লিক করব এখানে আসার পরে নামের প্রথম অংশ বাংলা এখানে নিচের যার নামে আবেদন করব আমরা তার নামটি এখানে জাস্ট লিখে দিতে হবে মানে যার নামে জন্ম নিবন্ধন হবে তার ঠিকানা এবং ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে তো সর্বপ্রথম আমি এখানে লেখা আছে যে নামের প্রথম অংশ বাংলায় তো আমরা জাস্ট বাংলায় এখানে লিখে দিব সরি আমাদেরকে বাংলা লিখে দিতে হবে আপনি চাইলে আপনার ফোন থেকেও কিন্তু সেমভাবে এটি করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা বাংলা নামের শেষ অংশ বাংলা এটা আমরা লিখে দিব যদি কারোর নাম যদি শুধুমাত্র সিঙ্গেল হয় ধরুন নামের আমি লিখেছি তামিম আহমেদ যেহেতু দুটো নাম এখানে সেহেতু প্রথম অংশে তামিম লিখেছি এবং শেষ অংশে আমরা আহমেদ লিখেছি তো প্রথম অংশটা কম্পালসারি না যদি কারোর নাম যদি সিঙ্গেল হয় যদি শুধু তামিম হয় তাহলে আমরা শুধু তামিমটা আমরা এ আহমেদের জায়গায় এখানে জাস্ট শুধু তামিমটা লিখে দেবো তাহলে কিন্তু হবে ঠিক আছে তো এখন আমাদের যেহেতু এখানে দুটা নাম সেহেতু আমরা দুই জায়গায় দুইটা লিখে দিলাম কারণ এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন সবসময় যে আমাদের যেগুলো রেডমার্কিং করা আছে কম্পালসারি সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে তারপরে হচ্ছে এখানে নামের ফার্স্ট অক্ষর ইংরেজিতে এবং নামের শেষ অক্ষর আহমেদ এটা আমরা লাস্টে দিয়ে দিলাম তারপর হচ্ছে জন্ম তারিখ এখান থেকে আমরা সিলেকশন করে দিব তো জন্ম তারিখ এখান থেকে আমরা দিয়ে দিব ধরুন উনিশশো পঁচানব্বই দিয়ে দিব ঠিক আছে পঁচানব্বই জানুয়ারি দুই ওকে তো এরকম একটা কমেন্টস কিন্তু এখানে আমাদের আসবে তো এখান থেকে আমরা এখানে লিখে দেবো যে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে হ্যাঁ এটাতে জাস্ট ক্লিক করব আর যদি আমরা এগুলো নেই দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী অপশনে যেতে পারবো না তো আমরা জাস্ট এখানে একটু পরে নেবেন যে কী কী আপনার সার্টিফিকেট বা কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে পরে নিলে হবে ঠিক আছে তো আমরা আমাদের কাছে আছে এই ডকুমেন্টগুলো দিয়ে দিলাম এখন আরেকটি অপশন আছে এখানে পিতা মাতার কততম সন্তান আপনি তো সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনারা যদি আমি একটু ভেঙে বলি আপনারা যদি দুই বাই দুই বোন হন আপনি যদি সর্বশেষ সন্তান হন তাহলে আপনি দিবেন চার নাম্বার সন্তান অনেকে আছেন যে ভাইদের ভিতরে চার নাম্বার বা দুই নাম্বার সে দুই নাম্বার দিয়ে দেয় কিন্তু না আপনি যদি ভাই বোনের ভিতরে যত নাম্বার হন তত নাম্বারটা আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম লিঙ্গ সিলেক্ট করবেন এখান থেকে পুরুষ অথবা মহিলা জাতীয় পরিপরিচয় পত্র নাম্বার আপনার যদি জাতীয় পরিচয়পত্র পত্র হয়ে থাকে তাহলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আপনি দিতে পারেন আর যদি আমরা বয়সটা এখানে যদি আঠারো বছর না দিতাম আমাদের বয়স যদি আঠারো বছর এখানে না হতো তাহলে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র এই অপশনটা কিন্তু এখানে আসতো না ঠিক আছে তো সেক্ষেত্রে এটা দেওয়াটা কম্পালসারি না যদি থাকে দিয়ে দিতে পারেন না দিলে প্রবলেম নেই তো জন্মস্থানে ঠিকানা এখানে আমরা লিখে দিব দেশ বাংলাদেশ বিভাগ বিভাগ নির্বাচন করবে এখান থেকে আমরা ঢাকা তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট নির্বাচন করব এগুলো পরপর নির্বাচন করতে থাকবো আমরা যেই ডিস্ট্রিক্টের পৌরসভার ঠিক আছে তো এখানে জাস্ট নির্বাচন করে দেব ওয়ার্ড নাম্বার এখান থেকে আমরা সিলেক্ট করবো ওকে তারপর হচ্ছে ডাকঘর বাংলায় হ্যাঁ আমাদের যে ডাকঘর আছে সেই ডাকঘরটা আমরা বাংলা এখানে লিখতে হবে আমাদেরকে আমার আমি যেহেতু আগে একবার করেছি সেই ক্ষেত্রে আমার এটা লেখা আছে আমি এখান থেকে লিখে নিলাম এবং এগুলো খুব কেয়ারফুলি যেটা বাংলায় আছে বাংলায় লিখতে হবে এবং যেটা ইংরেজিতে আছে ইংরেজিতে আপনাকে লিখতে হবে তারপর হচ্ছে এখানে গ্রাম বা মহল্লার নাম তো গ্রাম আমরা এখানে জাস্ট লিখে দিব লিখে দিলাম গ্রাম এটা হচ্ছে আমাদের বাংলায় লিখতে হবে এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এবং ইংরেজিগুলো অবশ্যই আপনাকে বড় হাতে করে লিখতে হবে তো বাসা সড়ক নাম্বার আপনার যদি থাকে তো আপনি এখানে বাসা সড়ক নাম্বার লিখে দিতে পারেন আর যদি আপনার না থাকে তাহলে আপনি জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে দেবেন এখানে তাহলে কিন্তু হবে কোনো ধরনের প্রবলেম নেই হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা পরবর্তী নামে যে অপশনটা আছে এই পরবর্তী নামে অপশনে এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পরে এরপরে চলে আসছে পিতার তথ্য এবং মাতার তথ্য হ্যাঁ তো পিতা মাতার তথ্য এখানে দেখতে পাচ্ছেন যে পিতা মাতার নিবন্ধন ওকে তো এখানে তো পিতা মাতার নিবন্ধন এখানে দিতে হবে এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি পিতা মাতার নিবন্ধন নাম্বার আছে সেই জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু এখানে আমরা দিয়ে দিব তো এখানে সর্বপ্রথম আমরা পিতার পরিচয় পত্রটা দিয়ে দেখব যে আমাদের এটা নেয় কিনা ঠিক আছে তো পিতার নাম আমরা এখানে জাস্ট বাংলা লিখবো এখানে আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে তো এখানে বাংলা ইংরেজি লিখে দিলাম পিতার জাতীয়তা বাংলাদেশে এটা দিব মাতা নিবন্ধন নাম্বার ধরুন আমাদের নাই বা তার নিবন্ধন নাম্বার আমরা দিব না মাতার পরিচয়পত্র দিব মানে আইডি কার্ড হ্যাঁ তো এখান থেকে সরি এখানে মাতার নাম লিখতে হবে এখানে বাংলায় লিখবো আমরা ওকে তো ইংরেজিতে আবার এটা আমরা লিখে দিব ওকে ইংরেজিতে লিখে দিলাম ইংরেজিতে লিখে দেওয়ার পরে আমরা মাতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করব ওকে একটা বিষয় আপনাদেরকে এখানে একটু বলে রাখি যেটা হচ্ছে বয়স যদি আঠারো বা বিশের নিচে হতো তাহলে কিন্তু আমাদের এই পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা কম্পালসারি দিতে হতো এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই নামগুলো কিন্তু আমরা লিখতে পারতাম না ঠিক আছে তো এই নামগুলো আমরা লিখতে পারতাম না কেননা জন্ম নিবন্ধন নাম্বার যখন আমরা বসাতাম তাহলে এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিকলি সে এখানে নিয়ে নিত তো এখানে কিন্তু কোনো ধরনের টাইপ আমরা করতে পারতাম না যেহেতু বয়স আঠারো বিশের উপরে সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো আমরা এডিট করতে পারলাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আমরা দিয়ে দিতে পারলাম তো এরপর হচ্ছে আমরা পরবর্তী নামে যে অপশন দেখতে পাচ্ছি পরবর্তী অপশনে জাস্ট ক্লিক করবো ঠিক আছে দেখুন এখন কিন্তু আমাদের এই অপশনটি কিন্তু নিয়ে নিছে তো এখানে আমরা পূর্ববর্তীতে গিয়ে আর দেখাচ্ছি যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এটা কিন্তু আমরা এখানে দেইনি আর যদি আমাদের বয়সটা আঠারো থেকে নিচে হতো তাহলে কিন্তু আমাদের এই জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই দিতে হতো সেক্ষেত্রে বাবার নিবন্ধন কিন্তু আগে করে নিতে বাবা মায়ের নিবন্ধন আগে করে নিতে হবে তারপর হচ্ছে আমাদেরকে সন্তানদের নিবন্ধন মানে তার যে সন্তান আছে সন্তানদের নিবন্ধন তারপরে কিন্তু করতে পারবেন আর যদি সন্তানের বয়স আঠারো থেকে বিশের উপরে হয় তাহলে বাবা মার আইডি কার্ড দিয়েই কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনটা করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেটার উত্তর দেওয়া আপনাদেরকে চেষ্টা করবো অবশ্যই হ্যাঁ তারপর হচ্ছে এখানে পরবর্তী নামে যে অপশন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান আমরা ক্লিক করব এখান থেকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান তারপর হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ব্যবহার করতে তো এখানে জাস্ট আমরা কোনোটি দিয়ে দিব। ওকে কোনটি দিয়ে দেওয়ার পরে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এটা আমরা সিলেক্ট করে দিব হ্যাঁ যদি সেম হয় তাহলে আমরা সেম দিয়ে দিব আর যদি সেম না হয় তাহলে আমরা প্রয়োজন নেই হ্যাঁ তো এটা এখানে জাস্ট কোনটি নয় দিয়ে দিলাম তারপর হচ্ছে আবার দিয়ে দিব এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই এটা জাস্ট রাইট সেম দিয়ে দিব ঠিক আছে রাইট স্যান দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট আবার পরবর্তী নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবে দেখুন এখানে কিন্তু আমাদের আগেরগুলো কিন্তু যা ফিল আপ করেছে সেগুলো কিন্তু নিয়ে নিছে অটোমেটিকলি তো এখানে আবারও পরবর্তী নামে অপশনে আমরা এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে যে অপশনগুলো আসছে এটা আপনাকে এখানে দিতে হবে আবেদনাধীন ব্যক্তির সম্পর্ক তো আপনি এখানে নিজ দিয়ে দিবেন মানে আপনি নিজে আবেদন করেছেন ঠিক আছে তো আবেদনটি নিজের নামে দিয়ে দিলেন আর যদি সন্তানদের আবেদন করে থাকেন দিবেন অন্যান্য সেক্ষেত্রে অন্য কেউ যদি হয় তাহলে এখানে তার জন্মবন্ধুর নাম্বার তার আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে আর যদি অন্য কেউ না হয় বাবা মা হয় তাহলে জাস্ট বাবা মার নাম এখানে দিয়ে দিবেন উপরে দুইটা কিন্তু এখানে ফিল আপ করার প্রয়োজন নেই জাস্ট আবেদনকারীর নাম এখানে লিখে দিতে হবে হচ্ছে ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু হবে তো আমরা এখান থেকে নিজ দিয়ে দিব তো সবাই যদি নিজ দিয়ে দেন তাহলে সবচেয়ে বেটার হবে ঠিক আছে নিজ দিয়ে দিবেন নিজ দেওয়ার পরে এখানে আমাদেরকে ফোন নাম্বার একটা লিখতে হবে তো আমরা ফোন ফোন নাম্বার নাম্বার দিয়ে দিলাম পরে আমরা যদি ইমেল আমাদের থাকে তাহলে দিয়ে দেবো আর না থাকলে কোনো ধরনের প্রয়োজন নেই ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট একটা ইমেল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা পরবর্তী নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী নামে এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে একটু বলে রাখি যে আমরা ফোন নাম্বারটি যে এই ফোন নাম্বারটি এখানে ইউজ করব এই ফোন নাম্বারে কিন্তু আমাদের মেসেজ আসবে হ্যাঁ এটার জন্য আবেদনে যে মেসেজ এবং এটা কমপ্লিট হওয়ার পরে যে আমাদের মেসেজ আসবে সেই মেসেজগুলো কিন্তু আমাদের এই নাম্বারে আসবে সো এটি কিন্তু আমাদেরকে অবশ্যই ভ্যালিড দিতে হবে আমরা আমরা যে নাম্বারটি ইউজ করি সেটি দিতে হবে তারপর হচ্ছে পরবর্তী নামে যে অপশন আছে এই পরবর্তী অপশানে জাস্ট আমরা ক্লিক করব এরপরে আমরা ফুল রিভিউটা কিন্তু এখানে দেখতে পাবো যে আমরা কি কী ফিল করলাম নিজের জন্য নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি তার ডিটেল এবং বাংলা ইংরেজিতে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং জন্মস্থান ঠিকানা স্থায়ী বর্তমান বাবা মার তথ্য ঠিক আছে সব তথ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এগুলো যদি আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে সাবমিট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট নামের অপশনে ক্লিক করে দিব ঠিক আছে সাবমিট নামের অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন যে লেখা আসছে যে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে এবং আপনার ফোনে কিন্তু একটা মেসেজ অলরেডি চলে গেছে তো সেই মেসেজটি আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে আহ তো আপনারা ডিসপ্লেতে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে এই মেসেজ দেখুন মেসেজটিতে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল সাবমিটেড এবং অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু এখানে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এবং মেসেজ দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটে কিন্তু এখানে আছে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র প্রিন্ট তো এই আবেদনপত্র প্রিন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটি এখানে কিন্তু ডিটেল চলে আসবে দেখুন যে আমাদের আবেদন ফর্মটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে চলে আসছে ঠিক আছে দেখুন সম্পূর্ণ নির্ভুলভাবে একটি আবেদন ফর্ম কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারলাম তো এই আবেদন ফর্মটি আপনাকে এখান থেকে প্রিন্ট করে রাখতে হবে প্রিন্ট করার পরে আপনি এটি নিজের কাছে সংগ্রহ করবেন তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে যখন এটি তারা রিসিভ করবে তো খুব দ্রুত তারা রিসিভ করে ফেলে আর যদি আপনি এই কাগজটি নিয়ে ইউনিয়ন পরিষদ অথবা আপনার কাউন্সিলর অফিসে গিয়ে বলেন যে ভাই আমি আবেদন করেছি এখন আমার আবেদন আমার জন্ম নিবন্ধনটি দিয়ে দেন তাহলে কিন্তু তারা তাদের ওয়েবসাইট থেকে এখানে যে আবেদনপত্র নম্বর আছে এই নম্বরটি দিয়ে আপনার আবেদনটি রিসিভ করবে রিসিভ করার সাথে সাথে কিন্তু তারা আপনাকে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনটি কিন্তু আপনাকে দিয়ে দেবে তো এভাবে যদি আপনি প্রসেসটি করেন তাহলে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে আপনি আপনার জন্ম নিবন্ধনটি নিয়ে নিতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা জন্ম নিবন্ধন করবো তো কারো যদি তারপরে বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সেটার উত্তর দেওয়া আপনাদেরকে চেষ্টা করব। তারপর হচ্ছে এই জন্ম নিবন্ধন ঠিক কী অবস্থায় আছে তারা কি রিসিভ করলো কি না আর যদি তারা রিসিভ করে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে ঠিক আছে তো ফোনে মেসেজ আসবে এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা লিখি যে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা জন্ম নিবন্ধন আবেদন করেছি তাই তো আমরা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছি যেহেতু সেই আবেদনের অ্যাপ্লিকেশন আইডিটি এখানে আমরা দিলাম তারপর হচ্ছে আমরা যে জন্ম তারিখ দিয়েছি সেই জন্ম তারিখটা এখানে যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখানে নিচে স্ট্যাটাস দেখতে পারবো যে আমাদের জন্ম নিবন্ধনটি কোন অবস্থায় আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোনো ধরনের প্রবলেম হবে না যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাতে পারেন